আসসালামু আলাইকুম, সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন একটি ক্লাসে আবারও স্বাগতম। খুব শীঘ্রই তোমাদের স্কুলে পরীক্ষা শুরু হবে, যদিও তোমরা জানো না যে তোমাদের পরীক্ষায় প্রশ্ন ঠিক কেমন হবে। আর তাই আমি তোমাদের ইংরেজি সাবজেক্টের জন্য অধ্যায়ভিত্তিক মডেল টেস্টের ব্যবস্থা করেছি, যার মাধ্যমে তোমরা ধারণা পাবে যে তোমাদের পরীক্ষার প্রশ্ন ঠিক কেমন হতে পারে। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইংরেজি প্রথম অধ্যায়ের উপরে একটি মডেল টেস্ট নিয়ে আলোচনা করব এবং সবগুলো প্রশ্ন বুঝিয়ে দেব। তাহলে চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা, আমি তোমাদের এই মডেল টেস্টের নাম দিয়েছি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা শিখনকালীন মূল্যায়ন। তো এটি হচ্ছে তোমাদের মডেল টেস্ট এক বা মডেল কোয়েশ্চেন এক। সাবজেক্ট হচ্ছে ইংরেজি এবং প্রথম চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার ওয়ান, এ ড্রিম স্কুল। শিক্ষার্থীরা, এ ড্রিম স্কুল এই সম্পূর্ণ চ্যাপ্টারটি কিন্তু আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছিলাম এবং সম্পূর্ণ বাংলায় অর্থসহ প্রত্যেকটি পয়েন্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তো সেই চ্যাপ্টার থেকে তোমরা কী শিখতে পেরেছো সেটির উপরেই মূলত আমাদের এই অ্যাসেসমেন্ট বা এই মডেল কোয়েশ্চেনটি নেওয়া হবে। তোমরা মনে করবে এটি তোমাদের পরীক্ষা এবং এই পরীক্ষার মতো করেই এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করবে। আমি সম্পূর্ণ এই মডেল টেস্টটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো শিক্ষার্থীরা, এই পরীক্ষায় তোমাদের সময় হবে 30 মিনিট, অর্থাৎ মাত্র 30 মিনিটের মধ্যে তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, যেখানে ফুল মার্ক হবে 20। শিক্ষার্থীরা আবার খেয়াল করো, তোমাদের সময় হচ্ছে 30 মিনিট এবং পূর্ণ মার্ক হচ্ছে 20, অর্থাৎ 20 নম্বর পাওয়ার জন্য তোমাদেরকে 30 মিনিট সময় দেওয়া হবে। তো দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচে এখানে তোমাদেরকে একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে। যেমনটি আমি তোমাদের এ ড্রিম স্কুল অর্থাৎ চ্যাপ্টার ওয়ান থেকে এই যে সিন প্যাসেজটি রয়েছে, ফারিয়া এবং রায়হানের মধ্যে যেই কথোপকথনের আগে প্যাসেজটুকু দেওয়া ছিল সেই প্যাসেজটুকু কিন্তু আমি এখানে তুলে ধরেছি। এরকম একটি সিন প্যাসেজ তোমাদেরকে দেওয়া হবে এবং সেই সিন প্যাসেজের আলোকে নিচে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে। তো শিক্ষার্থীরা, এই যে সিন প্যাসেজটি রয়েছে এটি হচ্ছে তোমাদের মূল বইয়ের 1.3 যে গল্পটি রয়েছে সেখানে গেলে তোমরা এই ফারিয়া এবং রায়হান এই দুজনের মধ্যে যে একটি কথোপকথন বা একটি কনভার্সেশন রয়েছে সেটি তোমরা দেখতে পাবে, সেটি তোমরা সম্পূর্ণ পড়বে। সেই কনভার্সেশনটি অনেক বড় হওয়ায় আমি কিন্তু এই মডেল টেস্টের মধ্যে সেটি ইনক্লুড করিনি। আমি জাস্ট লিখে দিয়েছি অল্প একটু এবং বাকিটুকু বলে দিয়েছি যে সেই গল্পটি তোমরা পড়ো। তো সেই গল্পটি পড়বে, পড়ার পরে কী করতে বলা হয়েছে দেখো, নাম্বার ওয়ানে আমাদেরকে বলা হয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, অর্থাৎ এখানে বেশ কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেওয়া রয়েছে। সেই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলোর মধ্য থেকে আমাদেরকে অপশনগুলো বের করতে হবে যেটি সঠিক। এবং এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, 5টি প্রশ্নে আমাদের মার্ক হবে 5, অর্থাৎ প্রতিটি প্রশ্নে আমাদের নম্বর হবে 1 করে, তার মানে 5টি প্রশ্নে আমরা 5 মার্ক পাবো। দেখো, প্রথম প্রশ্নটি হচ্ছে এ, ফারিয়া অ্যান্ড রায়হান আর টকিং অ্যাবাউট দেয়ার, ফারিয়া এবং রায়হান তারা কথা বলছে, কী নিয়ে কথা বলছে বলো তো। এখানে নাম্বার ওয়ানে বলা হয়েছে ফ্যামিলি, নাম্বার টুয়ে বলা হয়েছে লাইব্রেরি, নাম্বার থ্রিতে বলা হয়েছে প্লেগ্রাউন্ড এবং নাম্বার ফোরে বলা হয়েছে স্কুল। আমি কিন্তু এই গল্পটি তোমাদেরকে পড়ে বুঝিয়ে দিয়েছিলাম। তো তোমরা জানো যে রায়হান এবং ফারিয়া তারা কোন বিষয়টি নিয়ে কথা বলছে। আমি কিন্তু এখানে উত্তর একদমই বলে দেব না, এই উত্তরগুলো তোমাদেরকে নিজেদের লিখতে হবে। শিক্ষার্থীরা, এটি কিন্তু তোমাদের পরীক্ষা, তাই আমি আবারও বলছি তোমাদেরকে আমি প্রশ্নগুলো বুঝিয়ে দেব কিন্তু উত্তর বলে দেব না। তো দেখো, এখানে যেটি সঠিক উত্তর হবে এই 4টি অপশনের মধ্যে, তোমরা সেই 4টি অপশনের মধ্যে থেকে যেটি সঠিক উত্তর হবে সেটি তোমরা লিখবে এবং যদি সেটি সঠিক হয়ে যায় তোমাদের জন্য সেক্ষেত্রে তোমরা কিন্তু 1 মার্ক পেয়ে যাবে। বি নম্বরে বলা হয়েছে হুইচ অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ডিসক্রাইব ফারিয়াস ভিলেজ, অর্থাৎ ফারিয়ার যে ভিলেজ বা গ্রামটি রয়েছে সেটি বর্ণনা করার জন্য কোন শব্দটি এখান থেকে বেশি গ্রহণযোগ্য। দেখো, নাম্বার ওয়ানে বলা হয়েছে বিগ লাইব্রেরি, বড় লাইব্রেরি, নাম্বার টুয়ে বলা হয়েছে সিরেনিটি, অর্থাৎ সেখানে অনেক সুন্দর দৃশ্য রয়েছে, নাম্বার তিনে বলা হয়েছে মাল্টি স্টোরিয়েড বিল্ডিং, সেখানে বহুতল ভবন রয়েছে, এবং নাম্বার চারে বলা হয়েছে বিজি রোডস, অর্থাৎ সেখানে ব্যস্ততম সড়ক রয়েছে। তার মানে শিক্ষার্থীরা, বি নম্বরে এখানে এই 4টি অপশন রয়েছে, এর মধ্যে কোনটি সঠিক হবে তোমরা কিন্তু সেটি লিখবে। সিএ বলা হয়েছে ফারিয়াস স্কুল হ্যাজ এ ড্যাশ লাইব্রেরি, ফারিয়ার স্কুলে একটি লাইব্রেরি আছে কিন্তু সেটি কী রকম, সেটি কি স্মল, বিগ, লার্জ, ওপেন, মানে কি স্মল হচ্ছে ছোট, বিগ বড়, লার্জ মানে বিশাল বড় এবং ওপেন মানে উন্মুক্ত বা খোলা। তাহলে ফারিয়ার স্কুলে যে লাইব্রেরিটি রয়েছে সেই লাইব্রেরিটি কীরকম সেটি তোমরা কিন্তু তোমাদের মূল বই থেকে যেই তথ্যটি জেনেছ সেটির মাধ্যমে তোমরা মিলিয়ে এখানে উত্তর লিখবে। দুই নম্বরে বলা হয়েছে রায়হান স্কুল হ্যাজ এ ড্যাশ লাইব্রেরি,
রায়হানের স্কুলে যে লাইব্রেরি রয়েছে সেটি কীরকম? স্মল, বিগ, টাইনি, মিনিয়েচার? দেখো, বলা হয়েছে স্মল মানে হচ্ছে ছোট, বিগ বড়, টাইনি মানে একেবারে ছোট, খুবই ক্ষুদ্র, এবং মিনিয়েচার মানে হচ্ছে ছোট। তাহলে রায়হানের স্কুলে কীরকম লাইব্রেরি ছিল তোমরা জানো? তোমরা যখন এই ডায়লগটি পড়েছো তখন কিন্তু তোমরা জানো যে রায়হানের স্কুলে যে লাইব্রেরিটি ছিল সেই লাইব্রেরিটি কেমন ছিল। তোমরা এই সঠিক উত্তরটি তোমাদের খাতায় লিখবে। এরপরে ই নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট শুড এ ড্রিম স্কুল প্রেমিসেস হ্যাভ। একটি ড্রিম স্কুল বা একটি স্বপ্নের স্কুলে প্রেমিসেস অর্থাৎ তার প্রাঙ্গণে বা আঙিনায় কী থাকা উচিত? নাম্বার ওয়ানে বলা হয়েছে প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ, নাম্বার টুয়ে বলা হয়েছে গার্ডেন বা বাগান, তিনে বলা হয়েছে লাইব্রেরি, এবং চারে বলা হয়েছে অল অব দিস, এগুলো সবই। তাহলে একটি স্বপ্নের স্কুলের আঙিনায় কী কী থাকা উচিত বলে তোমার মনে হয়? শিক্ষার্থীরা, এখান থেকে যেই অপশনটি সঠিক হবে তোমরা সেই অপশনটি তোমাদের খাতায় লিখবে। তো শিক্ষার্থীরা, তোমরা দেখলে এখানে এক নম্বরে মোস্ট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে এবং 5টি প্রশ্নই হচ্ছে MCQ আকারে। তার মানে প্রত্যেকটি প্রশ্নে 4টি করে অপশন দেওয়া রয়েছে, সেখান থেকে সঠিক উত্তরটি তোমরা লিখবে, এবং যদি তোমাদের 5টি প্রশ্নের উত্তরই সঠিক হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা 5 নম্বর পেয়ে যাবে, আর যদি ভুল হয় তাহলে কিন্তু সেই নম্বরটি তোমাদের কাটা যাবে। শিক্ষার্থীরা, এটি কিন্তু তোমাদের জন্য একটি পরীক্ষা, তোমরা অবশ্যই বাসায় বসে সম্পূর্ণ সঠিকভাবে এই প্রশ্নের উত্তরগুলো লেখার চেষ্টা করবে। এরপরে 2 নম্বরে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলো উত্তর দাও। শিক্ষার্থীরা, উপরে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা MCQ দেখেছিলাম, কিন্তু আমরা 2 নম্বর দেখবো WS কোয়েশ্চেন, অর্থাৎ এখানে এমন কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু বিস্তারিত লিখতে হবে, এবং এখানেও 5টি প্রশ্ন রয়েছে যার মার্ক হচ্ছে 5, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য তুমি 1 মার্ক করে পাবে। আমি তোমাদেরকে প্রশ্নগুলো বুঝিয়ে দিচ্ছি। নাম্বার এ বলা হয়েছে হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট, এই টেক্সটটি কী নিয়ে লেখা হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা উপরে যে টেক্সটটি দেখতে পেয়েছো, এই যে ফারিয়া অ্যান্ড রায়হান সম্পর্কিত যে টেক্সটটি তোমরা এখানে দেখতে পেয়েছো, পাশাপাশি তোমাদের মূল বইয়ের 1.3 যেই গল্পটি রয়েছে সেই গল্পটি কী নিয়ে লেখা, সেই বিষয়টি তোমাদেরকে এই প্রশ্নের উত্তরে লিখতে হবে। তোমরা খুব সুন্দরভাবে সেটি লিখে দিবে। এরপরে 2 নম্বরে বলা হয়েছে হু আর ফারিয়া অ্যান্ড রায়হান, ফারিয়া এবং রায়হান কে বলতো? ফারিয়া এবং রায়হান তারা সম্পর্কে কী হয়? তোমরা জানো কিন্তু যে ফারিয়া এবং রায়হান তারা কী হয়। আমি কিন্তু আবারও বলছি, উত্তর আমি বলে দেবো না, কিন্তু উত্তরটি তোমরা কীভাবে লিখবে সেটি আমি তোমাদেরকে শিখিয়ে দেব। তাহলে ফারিয়া এবং রায়হান তারা সম্পর্কে কী হয় তোমরা সেই উত্তরটি এখানে লিখবে। সিএ বলা হয়েছে হোয়াট টাইপস অফ প্লেগ্রাউন্ড ডু দেয়ার স্কুল হ্যাভ, তাদের স্কুলে প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ আছে কিন্তু সেটি কী ধরনের। শিক্ষার্থীরা, এই গল্পটি যখন আমরা পড়ি তখন কিন্তু আমরা জেনেছিলাম ফারিয়ার স্কুলেও প্লেগ্রাউন্ড রয়েছে বা খেলার মাঠ রয়েছে, অপরদিকে রায়হানের স্কুলেও কিন্তু খেলার মাঠ রয়েছে, কিন্তু দুজনের স্কুলের খেলার মাঠ কিন্তু 2 ধরনের। এখন সেই 2 ধরনের পার্থক্যটা কী, অর্থাৎ ফারিয়ার স্কুলের প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ কেমন এবং রায়হানের স্কুলের খেলার মাঠ কেমন, সেটি তোমরা এখানে লিখবে। এরপর দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে মেনশন এ পার্টিকুলার থিং দ্যাট রায়হান্স স্কুল ডাজেন্ট হ্যাভ বাট ফারিয়াস স্কুল হ্যাজ। দেখো, খুবই চমৎকার একটি প্রশ্ন করা হয়েছে। বলা হয়েছে মেনশন এ পার্টিকুলার থিং, একটি বিশেষ জিনিস উল্লেখ করো দ্যাট রায়হান স্কুল ডাজেন্ট হ্যাভ, যেটি রায়হানের স্কুলে নেই বাট ফারিয়াস স্কুল হ্যাজ, কিন্তু ফারিয়ার স্কুলে আছে। শিক্ষার্থীরা, এই প্রশ্নটি আবার বোঝার চেষ্টা করো। তোমরা যে কোনো এমন একটি বিষয় এখানে উল্লেখ করবে, অর্থাৎ এই 3 নম্বর প্রশ্নে উল্লেখ করবে যে জিনিসটি রায়হানের স্কুলে নেই কিন্তু ফারিয়ার স্কুলে আছে। আমরা যখন এই গল্পটি পড়েছিলাম তখন কিন্তু আমরা এমন বেশ কিছু অমিল দেখতে পেয়েছিলাম যেগুলো হচ্ছে ফারিয়ার স্কুলে ছিল কিন্তু রায়হানের স্কুলে ছিল না, আবার রায়হানের স্কুলে ছিল কিন্তু ফারিয়ার স্কুলে ছিল না। তো এমন কোনো একটি বিষয় তোমরা এখানে লিখবে যেটি রায়হানের স্কুলে নেই অথচ ফারিয়ার স্কুলে আছে, এটি কিন্তু খুবই সহজ। এরপরে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট শুড বি ইউর ড্রিম স্কুল, তোমার ড্রিম স্কুল বা স্বপ্নের স্কুলটি কেমন হওয়া উচিত। শিক্ষার্থীরা, আমাদের প্রত্যেকের স্বপ্নেই কিন্তু এমন একটি স্কুল থাকে যেই স্কুলটি খুবই চমৎকার একটি স্কুল হবে এবং যেই স্কুলে অনেক অনেক বৈশিষ্ট্য থাকবে। সেই বৈশিষ্ট্যগুলো কী কী, অর্থাৎ তোমার স্বপ্নে যেই স্কুলটি রয়েছে সেই স্কুলটি কেমন হবে, সেখানে কী কী ফিচার বা ফ্যাসিলিটি তুমি দেখতে চাও, সেই প্রশ্নের উত্তরটি তোমরা এখানে সুন্দরভাবে লিখবে। শিক্ষার্থীরা, আশা করছি 2 নম্বরে যে প্রশ্নের উত্তরগুলো লিখতে বলা হয়েছে সে প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবে এবং তোমরা 5-5 সেখান থেকে পেয়ে যাবে। এবার চলো আমরা 3 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি। 3 নম্বরে বলা হয়েছে
রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। অর্থাৎ এখানে আমাদেরকে ট্রু ফলস লিখতে হবে। শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের বইয়ে অনেকগুলো ট্রু ফলস অ্যাক্টিভিটি করেছি যেখানে স্টেটমেন্ট তুলে ধরা হয় এবং সেই স্টেটমেন্টটি যদি সঠিক হয় সেক্ষেত্রে আমরা ট্রু লিখি এবং ফলস হলে সেক্ষেত্রে আমরা ফলস লিখি। তো দেখো, 3 নম্বরে এই যে প্রশ্নটি রয়েছে এখানে কিন্তু আমাদের মার্ক হচ্ছে 5 মার্ক। অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য আমরা 1 করে পাবো, 5টি প্রশ্নের জন্য আমরা মোট 5 পাবো। আমরা কী করবো, যেই বাক্যটি সঠিক হবে সেখানে আমরা ট্রু লিখব, যে বাক্যটি ভুল হবে সেখানে আমরা ফলস লিখব। দেখো, 1 নম্বরে বলা হয়েছে ফারিয়া অ্যান্ড রায়হান আর ক্লাসমেট। ফারিয়া এবং রায়হান তারা কি সহপাঠী? শিক্ষার্থীরা, তোমরা যখন গল্পটি পড়েছো তখন তোমরা কী জেনেছো, ফারিয়া এবং রায়হানের মধ্যে সম্পর্ক কী, তারা কি সহপাঠী নাকি অন্য কিছু? এই বাক্যটি যদি সত্য হয় তাহলে তোমরা ট্রু লিখবে, যদি মিথ্যে হয় তাহলে তোমরা লিখবে ফলস। 2 নম্বরে বলা হয়েছে সিটি স্কুল অ্যান্ড ভিলেজ স্কুল হ্যাভ ডিসিমিলারিটিস। দেখো, বলা হয়েছে শহরের স্কুল এবং গ্রামের স্কুলের মধ্যে অমিল রয়েছে, এটি কি সঠিক নাকি ভুল? যদি এটি সঠিক হয়ে থাকে তাহলে তোমরা ট্রু লিখবে, যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা লিখবে ফলস। 3 নম্বরে বলা হয়েছে সিটি স্কুল আর বেটার দ্যান ভিলেজ স্কুল। সিটি স্কুল, শহরের স্কুল গ্রামের স্কুলের থেকে ভালো। তাহলে শিক্ষার্থীরা, এটি কি সত্য? যদি শহরের স্কুল গ্রামের স্কুল থেকে ভালো হয় তাহলে তোমরা এখানে ট্রু লিখবে, আর যদি এটি মিথ্যে হয়ে থাকে তাহলে তোমরা লিখবে ফলস। দেখো, প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ। 2 নম্বরে বলা হয়েছে দেয়ার আর মেনি ট্রিস ইন রায়হানস স্কুল। রায়হানের স্কুলে অনেকগুলো গাছ রয়েছে। শিক্ষার্থীরা, এই তথ্যটি কি সঠিক? তোমরা কিন্তু এই কনভারসেশনটি বা সেই ডায়লগটি তোমাদের বই থেকে আবার পড়বে এবং মিলিয়ে নিবে যে আসলে কি রায়হানের স্কুলে অনেক অনেক গাছ রয়েছে। যদি সত্য হয় তাহলে তোমরা ট্রু লিখবে, যদি মিথ্যে হয় তাহলে তোমরা ফলস লিখবে। এরপরে 3 নম্বরে বলা হয়েছে এ প্লেগ্রাউন্ড ইজ এ মাস্ট ইন এ ড্রিম স্কুল। একটি ড্রিম স্কুলে বা একটি স্বপ্নের স্কুলে অবশ্যই একটি খেলার মাঠ থাকতে হবে। শিক্ষার্থীরা, এই যে কথাটি এখানে বলা হয়েছে এটা কি সত্য নাকি এটা মিথ্যা? যদি সত্য হয় তাহলে ট্রু লিখবে, যদি ফলস হয় বা মিথ্যে হয় তাহলে তোমরা লিখবে ফলস। শিক্ষার্থীরা, আশা করছি এখানে তোমরা 5-5 পাবে। এরপর চলো আমরা সর্বশেষ প্রশ্নটি দেখে নিচ্ছি। সর্বশেষ প্রশ্নে 4 নম্বরে বলা হয়েছে লুক অ্যাট দ্য স্কুল ইন দ্য ফলোয়িং পিকচার অ্যান্ড রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইট। শিক্ষার্থীরা, এখানে যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটি কি তোমাদের কাছে পরিচিত মনে হচ্ছে? আমার মনে হয় এই ছবিটি তোমরা চিনতে পারছো, কেননা তোমাদের প্রথম অধ্যায়ে কিন্তু এই ছবিটি দেওয়া রয়েছে। শিক্ষার্থীরা, এই ছবিটি দেখে তুমি কী কী কল্পনা করতে পারো, কী কী মনে করতে পারো এমন 5টি বাক্য তোমাকে এখানে লিখতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের খাতায় এরকম 5টি বাক্য লিখবে এবং এই 5টি বাক্যের মার্ক হবে 5 মার্ক। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা 5টি বাক্য তোমাদের খাতায় লিখতে পারবে। শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষাটি এখানেই শেষ হয়ে গেল। আমাদের এই পরীক্ষায় সময় হচ্ছে মোট 30 মিনিট এবং মার্ক হচ্ছে 20 মার্ক। শিক্ষার্থীরা, এই পরীক্ষাটি তোমরা কীভাবে দিবে বলো তো? শিক্ষার্থীরা, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই মডেল টেস্টটির লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই সম্পূর্ণ মডেল টেস্টটি PDF আকারে ডাউনলোড করে নেবে। তারপরে তোমাদের খাতায় এই পরীক্ষার প্রশ্নগুলো লেখার চেষ্টা করবে। তোমাদের খাতায় তোমরা এই পরীক্ষাটি দেবে এবং দেওয়ার পরে তোমরা কিন্তু তোমাদের কোনো নোট গাইড দেখতে পারবে না। তোমাদের পরীক্ষাটি দেওয়ার পরে সেই খাতার ছবি তুলে, সেই পরীক্ষার খাতার ছবি তুলে তোমরা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্ক দিয়ে দেবো, সেই ফেসবুক গ্রুপ অর্থাৎ কোর্সটিকে লার্নিং এই ফেসবুক গ্রুপে তোমরা সেই পরীক্ষার খাতার ছবিগুলো পোস্ট করে দেবে। শিক্ষার্থীরা, তোমাদের সেই পরীক্ষার খাতা দেখে আমি যাচাই করব যে তোমাদের প্রশ্নে কোথাও কোনো ভুল আছে কি না। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনে রাখবে এটি কিন্তু তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা শিক্ষণকালীন মূল্যায়ন। অর্থাৎ তোমরা এই অধ্যায়টি পড়ে কতটুকু জানতে পেরেছ, কতটুকু শিখতে পেরেছ সেটি কিন্তু আমি ঠিক এভাবেই তোমাদের জন্য মূল্যায়ন করব। তাই আমি আশা করছি তোমরা অবশ্যই 20-এ 20ই পাবে এবং 30 মিনিট সময়ের মধ্যেই এই 20 মার্ক প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা এই পরীক্ষাটি অংশগ্রহণ করবে। এর পরবর্তী ক্লাসে আমি হয়তো তোমাদের চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব এবং চ্যাপ্টার 2 আমি কিন্তু ঠিক এরকম একটি মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।